আজ তোমাদের নিয়ে যেতে চলেছি ছোট্ট এক পাহাড়ি নদী চেলের কাছে। চেইল নদীর ব্রিজের কাছে যাওয়ার আগে আমরা এসেছিলাম মেঘের রাজ্য অম্বিয়ক টি গার্ডেনে। এই টি গার্ডেনটি গরু বাথানে অবস্থিত। চারিদিকে পাহাড় আর পাহাড়ের গায়ে হয়ে রয়েছে প্রচুর চায়ের বাগান। এই চা বাগানের কাছে বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে উপভোগ করে নিতে পারো মেঘের সঙ্গে রোদের খেলা। এই চা বাগানেরই কাছ থেকে বয়ে চলেছে এক পাহাড়ি ছোট্ট নদী। ছোট্ট হলে হবে কি, এই নদীর যা গর্জন তা কিন্তু আমরা ওপর থেকেও বেশ ভালো রকমই শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ এই নদীর গর্জন সাথে চা বাগান আর মেঘ আর রোদের খেলা দেখে নিয়ে আমরা তারপরে চলেলাম আমাদের পরবর্তী গন্তব্যের কাছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল চেইল নদীর ব্রিজ। চারিদিকে পাহাড় আর তার মাঝখানের পাথরের রাস্তা বেয়ে বয়ে আসছে চেইল নদী। অপূর্ব সুন্দর এই জায়গাটার ভিউ, বেশ মনোরম। বেশ কিছুক্ষণ সময় কিন্তু এই জায়গাটাতেও কাটিয়ে নেওয়া যায়। সমস্ত ট্যুরিস্টরাই প্রায় এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে এই নদীর ভিউ এনজয় করেন। শুনলে তো নদীর গর্জন, কোনো কোনো জায়গা থেকে আবার পাহাড়ি ঝোড়াও নেমে এসে মিশেছে এই নদীতে। অপূর্ব সুন্দর এই জায়গার দর্শন করে আমরা চলে গেলাম ললিগাঁওয়ের উদ্দেশ্যে। পাহাড়ি ছোট্ট গ্রাম ললিগাঁওতে যেতে হলে যেতে হয় ন্যাওড়া ভ্যালি ফরেস্টের ভেতর দিয়ে। আমরা আগের বছর ঠিক এই সময় দিয়েই গিয়েছিলাম আর এই সময় রোড তৈরি হওয়ার জন্য ওখানে ডুয়ার্সের গাড়িগুলি পাহাড়ে উঠছিল না। ললিগাঁওতে যাওয়ার পথে আমাদের যে গাড়িটি এতক্ষণ ধরে ঘুরিয়েছিল সেই গাড়িটি চেঞ্জ করে অন্য গাড়ি নিতে হয়েছিল। রাস্তার অবস্থা খুব খারাপ থাকার জন্যই এই দুর্ভোগ। আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি একজন ড্রাইভারের খোঁজ দিয়েছিলেন যিনি আমাদেরকে এরপরের বাকি জায়গাগুলি ঘুরিয়ে দেখিয়েছিলেন। জানতাম বৃষ্টি আর রাস্তা খারাপ, তাই আশা ছিল না সেইভাবে এই জায়গাগুলো আর দেখতে পাব। কিন্তু ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি আমাদেরকে দুটো জায়গা তাও ঘুরিয়ে দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো এই গুম্বাডাড়া মনেস্ট্রি। লাভা ললিগাঁও যাওয়ার পথে এই মনেস্ট্রিটা তোমরা দেখতে পাবে। পাহাড়ের মাঝখানে সাদা স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে এই মনেস্ট্রি। পাহাড়ের কোলে এই ছোট্ট মনেস্ট্রিতে এলে বেশ কিছুটা সময় যদি কাটাও তাহলে কিন্তু মন একদম শান্ত হয়ে যাবে। যেমন সুন্দর তেমনই শান্ত এই জায়গাটি। যদি এই জায়গাটায় কখনো না এসে থাকো তাহলে অবশ্যই পরবর্তীকালে যখন ললিগাঁও বা লাভা ভ্রমণ করতে যাবে তখন এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যেও। সত্যি বলতে কি, অতটা রাস্তা জার্নি করে আসার পরে যখন শুনছি সামনের রাস্তা আরও খারাপ তখন মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, কিন্তু এই মনেস্ট্রিতে আসার পরে সত্যি সেটা যেন কোথায় চলে গেছিল। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। চারিদিকে পাহাড়ের মাঝখানে এই সাদা স্তূপটা যেন মনে হয় এক আলাদাই শান্তি বহন করে নিয়ে আসছে। আমরা এবার ধীরে ধীরে ঢুকে পড়লাম মনেস্ট্রির ভেতরে, যেখানে চলছিল ভগবানের আরাধনা। এই আরাধনা শুনে মনে হচ্ছিল ভগবান যেন এখানেই বিরাজ করছেন এবং সকলের দুঃখ কষ্ট দূর করার জন্য তিনি ওখানেই অবস্থান করছেন। Thank you.
এই মনাস্ট্রির গেটে তিব্বতী ভাষায় কিছু লেখা ছিল, যার অর্থ আমার জানা নেই, তবে বেশ সুন্দর লাগছিল দেখতে। এরপরে আমাদের যে জায়গাটি নিয়ে গেছিল সেই জায়গাটি হলো নগডারা লেক। এই নগডারা লেক এখন টুরিস্টদের কাছে এক দৃষ্টি আকর্ষণের বিশেষ জায়গা, যেখানে পাহাড়ের মাঝখানে এক কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে আর যেখানে ঘুরে বেড়াচ্ছে রং বেরঙের নানা ধরনের মাছ। এই লেকে আপনাদের বোটিংয়ের সুব্যবস্থাও রয়েছে, কিন্তু এই লেকে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 20 টাকা টিকিট কাটতে হবে, আর যদি সাথে 4 চাকা থাকে তাহলে সেক্ষেত্রে 50 টাকা টিকিট চার্জ আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এই লেকে বোটিংয়ের সুব্যবস্থা আছে সে তো আমি বললাম, এখানে বোটিং করতে হলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে 70 টাকা পার হেড, আর যদি কোনো বাচ্চা থাকে তার বয়স যদি 12 বছরের নিচে হয় তবে তার জন্য পেমেন্ট করতে হবে 50 টাকা। পাহাড়ের মাঝখানে এই লেকটি বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে, যেখানে প্রাকৃতিক পরিবেশ দেখার সাথে সাথে দেখে নিতে পারবেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মাছেদের খেলা। চাইলে মাছেদের জন্য কিন্তু বড়িও কিনতে পারেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাছেদের খেলা দেখতে দেখতে আবার নেমে পড়ল বৃষ্টি। এবার আমাদেরকে ঢুকে যেতে হলো সামনের এই সোজা হোটেলটায়। আমরা যখন এসেছিলাম তখন একদম দুপুরবেলা প্রায় শেষ হতে চলেছে, মানে বিকেল হতে চলেছে। এমন সময় এসেছিলাম আর আমাদের কিছু খাওয়াও হয়নি, তাই লাঞ্চটা আমরা এই হোটেলেই করেছিলাম। আপনারাও চাইলে নিজেদের লাঞ্চ এই হোটেলে শেয়ার নিতে পারেন। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার মোটামুটি ভালোই ছিল, আর খিদের মুখে যা পাওয়া যায় তা সবসময় সুস্বাদুই মনে হয়। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম। তখন এখানে বোটিং হচ্ছিল, কিন্তু আমাদের যেতে হতো লোলেগাঁওতে আর রাস্তা খুব খারাপ সেটা আমরা আগেই শুনেছিলাম, তাই আমরা এখানে আর কোনো বোটিং করিনি। তবে যারা বোটিং করছিল তাদেরকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এই জায়গাটা থেকে কিন্তু বেশ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তবে আমরা যখন গিয়েছিলাম তখন ছিল মেঘলা ওয়েদার আর ওই সময় ওখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না, তবে যাও দেখা যাচ্ছিল তাও কিন্তু অভূতপূর্ব লাগছিল। এই লেকটির কাছাকাছি কিন্তু অনেক হোটেল অর্থাৎ থাকার বন্দোবস্তও রয়েছে। তোমরা যদি চাও এই নগডারা লেকে এসেও কিন্তু একটা দিন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারো, বেশ সুন্দর প্রকৃতির মাঝে বসে থেকে এই লেকের সৌন্দর্য উপভোগ করা যেতে পারে। সাথে সারাদিন এই মাছেদের ঘোরাঘুরি দেখতে পারো, সময় কিন্তু এমনিই কেটে যাবে। তবে আমরা এখানে বেশিক্ষণ কাটাতে পারিনি, আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে উপভোগ করেই বেরিয়ে পড়েছিলাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে, কারণ তখন সন্ধে নেমে আসছিল আর রাস্তা খুব খারাপ ছিল। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলে যেও না। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের পর্বে তোমাদেরকে নিয়ে চলে যাব পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম লোলেগাঁওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।